নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু নিতুর পৃথিবী, আমি তোমাদের নিতু। দিনটা ছিল জন্মাষ্টমীর সকালবেলা, আমি গোপাল ঠাকুরের নানারকম ভোগ আয়োজন করছিলাম। আর এই দেখো আমার পুচকু, আমার পান্তসোনা সকাল সকাল চলে এসেছে তার পিসির বাড়িতে। আর সমস্ত ভোগের মধ্যে গোপালের অন্যতম প্রিয় একটা খাবার তৈরি করছি এখন, সেটা হচ্ছে মালপোয়া। ছোটোবেলা থেকে এই মাকে দেখেছি তার সুদক্ষ হাতে সুন্দর করে মালপোয়া পিঠে তৈরি করতে। আমিও শিখেছি, কিন্তু হয়তো মার মতো অত পারফেক্ট হয় না, তো যেভাবেই তৈরি করি আর কি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি প্রায় 300 গ্রামের মতো ময়দা, তার সঙ্গে মেশাচ্ছি এই হাতা মেপে এক হাতার মতো সুজি। যেহেতু ঘরোয়াভাবেই তৈরি করছি, কোনো রেসিপি আকারে নয়, তাই বলতে পারো কোনো এক্স্যাক্টলি মাপটা আমি বলছি না, ওই আন্দাজ বলতে পারো 50 গ্রামের মতো সুজি দিলাম। আর এখন দিয়ে দেবো চিনি, চিনি ওই 150 থেকে 200 গ্রামের মতো, কারণ মালপোয়া বা পিঠে জাতীয় যে কোনো খাবার একটু মিষ্টি ছাড়া ভালো লাগে না, তাই মিষ্টি বেশি হোক ক্ষতি নেই, কম যেন না হয়। আর আমরা তো সবাই জানি গোপাল হচ্ছে মহাপেটুক, আজকে তার বার্থডে বলে কথা, তাই আর কিছু হোক কি না হোক মিষ্টি খাবারে যেন কোনো কমতি না হয়। লাড্ডু, গজা, মালপোয়া, সন্দেশ সবই আনা হয়েছে কম বেশি। তো এই দেখো সমস্ত কিছু উপকরণ মিশিয়ে দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে মৌরি, যেটা মালপোয়ার অন্যতম মানে উপাদান। তার আগে দিয়ে দিচ্ছি দুধ, আমি এখানে দিচ্ছি 500 গ্রামের মতো দুধ, দিয়ে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে এটা ব্যাটার তৈরি করব, তারপর দিয়ে দেবো মৌরিটা। আর আমার সঙ্গে আছে কিন্তু সমানতালে হেল্প করেছে আমার পান্তুবুড়ি, আগেই বললাম সে সকালবেলা চলে এসেছে। গতকালকে শুনেছিল যে আজকে গোপাল ভাইয়ের বার্থডে হবে, তাকে আর পায় কে। সকালবেলা মা গেছিলো বাজারে, তখনই পান্তু ঘুম থেকে উঠে চলে এসেছে আমার বাড়িতে। ভাবো আসলে ওর আমার থেকে বোধহয় ওর আনন্দটা বেশি, কারণ ও জানে সত্যিকারেরই ভাইয়ের বার্থডে হবে, মানে যেমন ওদের বার্থডে আমরা করি আর কি, কেক কেটে ও ভাবে সেভাবেই আর কি হবে। আর এই দেখো সে যে দিদি, তার কর্তব্যে সে একদম অনর, আমাকে সাহায্য করছে কি পরিমাণ দেখো, মালপোয়ার ব্যাটার তৈরি করতে সে হাতা নিয়ে ঘুরতে শুরু করেছে, বলছে পিসি আমাকে দে আমি পারবো। আসলে বাচ্চা মানুষ তো, এখন সাধারণত ওকে এসব কাজ দেওয়া হয় না, কিন্তু ছোটো মানুষ যেহেতু অল্প অল্প করে শিখুক, আর এই অভ্যেসটাই থেকে যাবে পরবর্তীকালে মাকে, ঠাম্মিকে, পিসিকে সাহায্য করার ক্ষেত্রে, তাই না? তাই আমি ওকে দিয়েছি, ও খুব আনন্দ মনে এটাকে মানে করছে, ভাবছে কি একটা মহৎ কাজ করছি আর কি। তো যাই হোক ব্যাটার তো একদম তৈরি, আর দুধ কিন্তু 500 গ্রামে দিয়েছিলাম অল্প অল্প করে ফেটিয়ে ফেটিয়ে, বাদ বাকিটা পরে দিয়েছিলাম, একদম পারফেক্ট একটা স্মুথ ব্যাটার হয়েছে। আর এখন আর কি বেশি পরিমাণ তেল দিয়ে আস্তে আস্তে করে মালপোয়াগুলোকে ভেজে নেওয়ার পালা। খুবই সহজ একটা রেসিপি, যেহেতু অনেক কদিন এই চ্যানেলটায় ভিডিও দিতে পারছি না, তাই ভাবলাম একটুখানি এইভাবেই শেয়ার করি। আর জন্মাষ্টমীর ব্লগ তোমরা অবশ্যই পেয়ে যাবে ব্লগ চ্যানেলে, নিতু পৃথিবী ব্লগে। আর জানো তো মাঝখানে বেশ কয়েকদিন শরীরটা ভীষণ খারাপ, জ্বর, ভাইরাল ফিভার, যেটা এই ওয়েদারে একদম সবার ঘরে ঘরে কম বেশি হচ্ছে। ডাক্তারের কাছে গেছিলাম, সেখানে গিয়ে দেখতে পাচ্ছি সবার মানে কী বলবো একই প্রবলেম, জ্বর জ্বর। এই জন্য না পারছি ব্লগ এডিট করতে, না পারছি ব্লগ শ্যুট করতে। তো যাই হোক দেখো কথায় কথায় মালপোয়াগুলো সমস্ত ভাজা হয়ে গেল, সব তো দেখানো সম্ভব নয়, অনেক পুরো এক গামলা হয়েছিল, আর অল্প কয়েকটাই দেখালাম। তারপর গোপালের অন্যান্য ভোগ সব আয়োজন করতে হবে, আর কী কী ভোগ করেছি সেটা এখনই দেখালাম না, তোমরা ব্লগে দেখে নিও। এই দেখো পারফেক্ট সমস্ত মালপোয়াগুলো হয়ে গেছে, তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে টাটা।